আজকের ভিডিওতে দেখাবো যেটা আমার আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। ঠিক আছে, তো আপনি দেখবেন মাঝে মধ্যে কোনো নোটবুকে বা কোনো নোট খাতায় বা কোনো বিজ্ঞাপন তথ্য কোনো পেপারে খবরের পেপারে আমরা কিন্তু বহু রকমের কিন্তু ইংরেজি থেকে আমরা কিন্তু লেখা পাই, কিছু টেক্সট পাই, সেগুলো যদি ধরতে পারতাম কতই কিনা হতো, মাঝে মধ্যে একটা নিজেকে কোশ্চেন হয়। তো এখন সেটা খুব সুন্দর করে ট্রান্সলেট করে সেটা আপনি বুঝতে পারবেন যে সেখানে কী অপশান লেখা আছে বা কী টেক্সট লেখা আছে। তো এখন আপনি কী করবেন, এই ছোট্ট কাজটি করার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে কি আপনার বা আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আপনি এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, চলে যাবেন আপনি আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন হি ট্রান্সলেট, HITRANSLATE, বাস হি ট্রান্সলেট লেখার পর দেখুন আমরা এখানে অলরেডি চলে আসছে, আমরা এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেট দিব না, এখান থেকে সরাসরি ব্যাগে আসবো, ব্যাগে আসার পর চলে যাবো আমি আমার ফোনে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে। আচ্ছা, তো চলে আসছে আমার ফোনে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে, আপনি চলে যাবেন আপনি আপনাদের ফোনে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে কীভাবে সেট করবেন হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশন একটি ভিডিও দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন, বা সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর উপরে আই বাটন থেকে দেখে নিতে পারবেন, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এখন যেটি করতে হবে এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ট্রান্সলেট করা যায়। ঠিক আছে, সেট পারমিশন করতে হবে, এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। এখন যেটি কথা হচ্ছে কি আপনি কী করবেন, এখন যেহেতু ট্রান্সলেট করবেন বিজ্ঞাপন তথ্য বা কোনো নোটবুক বা কোনো নোট খাতা দেখবেন কিছু কিছু ইংরেজি টেক্সট, সেগুলো আপনি ট্রান্সলেট কীভাবে করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডের দিকে দেখতে পাচ্ছেন টি একটা অপশান, মানে অর্থাৎ ট্রান্সলেট অপশান, আপনি এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, তো ওখানে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা বলে একটা অপশান, এই যে আমাদের দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশান, জাস্ট আপনি একবার ক্যামেরাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, তো ক্যামেরাতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার যে ক্যামেরাটি সেটা কিন্তু অলরেডি শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এদিকে মাঠে চলে আসছি, তার মাঠের কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আমি এদিকে মাঠে চলে আসছি, মাঠে বসে কিন্তু আমি ভিডিও করছি। ঠিক আছে, বাড়ি এদিকে ঠিক ততটা মানে লোকেশন ঠিকঠাক পাওয়া যায় না, ঠিক আছে, তাই আমি এদিকে মাঠের মধ্যে এসে ভিডিও করছি, যাই হোক কোনো ব্যাপার না। তো এখানে ক্যামেরা অপশানটি আনার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজি আছে, ঠিক আছে, ইংলিশ টু বাংলা, যেহেতু আমি ট্রান্সলেটই করে যাচ্ছি বা করতে যাচ্ছি ইংলিশ টু বাংলা, আপনি কী করবেন এই জায়গায় ইংরেজি থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এদিকে ইংরেজি থাকতে হবে, এদিকে অনেক রকম ল্যাঙ্গুয়েজের অনেক রকম ভাষা পেয়ে যাবেন, ঠিক আছে, ওয়ার্ড পেয়ে যাবেন, আপনি এখান থেকে ইংলিশটা নিয়ে নেবেন আর এদিক থেকে বাংলাটা বাইর করে নিয়ে নেবেন। আচ্ছা, তো এখান থেকে আমি বাংলাটা নিয়ে নিলাম, নেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। আচ্ছা, তো ওখানে ক্লিক করার পর এখানে দেখবেন এই ক্যামেরার সামনে এখানে একটা মানে ইংরেজি টেক্সট ওয়ার্ড নিয়ে আসবেন, ঠিক আছে, সেখানে আনার পর সঙ্গে সঙ্গে এই যে ক্যামেরাটার উপরে একবার ক্লিক করে দেবেন, ক্যামেরাটার উপরে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তো আপনার স্ক্যান করে কিছুক্ষণ ট্রান্সলেট হবে, ঠিক আছে, কিছুক্ষণ লোড হওয়ার পর কিন্তু চলে আসবে। তো যেহেতু আমি এদিকে মাঠের মধ্যে মানে পেপারটি আনতে ভুলে গিয়েছি, আমি আপনাদেরকে একটি গ্যালারি থেকে ফটো নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তো তার জন্য আমি এখান থেকে যেহেতু ফটো স্ক্যান করে রেখেছি, আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি, তো ওখানে ক্লিক করার পর আমি এখানে ফটোসে চলে যাব। তো ফটোসে যাওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামেরা করা আছে, তো আমি এখান থেকে ধরে নাও একটা এই ক্যামেরাটা নেব, আমি যেটা আমি করেছিলাম আর কি। এখানে দেখতে পাচ্ছেন কিছু লোডিং চলছে, লোডিং হওয়ার পর কিন্তু আমার এখানে অটোমেটিক চলে আসবে যে ইংলিশ থেকে বাংলা কী লিখেছে এখানে, তো আমরা কিন্তু ঠিকঠাক জানতে পারছি না যে ইংরেজিতে কী লেখা আছে এখানে, ঠিক আছে। তো দেখুন আমাদের এদিকে নেটটা একটু ছোলো মারছে, তো ছোলো মারাতে কিন্তু এইরকম একটি প্রবলেম দেখা দিচ্ছে। তো এখন দেখুন এখানে কিন্তু ফুল চলে আসছে, আমার এখানে কী লেখা ছিল সম্পূর্ণ কিন্তু বাংলাতে আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চাইলে আপনি ডাইরেক্টলি এখান থেকে ক্যামেরা খুলে আপনি এই পুরো অপশানটি কিন্তু বুঝে নিতে পারবেন। তো তারপর এখানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক রকম সিস্টেম আছে, সেই সিস্টেমের ভিডিও অলরেডি আমি ছেড়ে দিয়েছি, চাইলে আমার প্রোফাইলে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলে এসে থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, এরকম যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে একটাই বলে থাকি, আপনার সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন, বলাই ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। তো আসি নেক্সট ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস, দেখা হবে পরের ভিডিওতে।